মহাকাশ মিশন সফলভাবে শেষ করে চীনের মাটি ছুঁয়েছেন সেঞ্চো-১৭র নভোচারীরা। চীনের মহাকাশ স্টেশনে 187 দিন কক্ষপথে থাকার পর সুস্থ অবস্থায় ফিরে এসেছেন 3 মহাকাশচারী। এর আগে মঙ্গলবার ইনার মঙ্গোলিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলের তংফেং ল্যান্ডিং সাইটে নিরাপদে অবতরণ করেন 3 মহাকাশচারী থাং হংপো, থাং সেংচেং এবং চিয়াং সেনলিং। সেঞ্চো-১৭-এর রিটার্ন ক্যাপসুল বেইজিংয়ের সময় বিকাল 5:46 পৃথিবীর মাটি স্পর্শ করে। ক্যাপসুল থেকে বেরিয়ে আসার পর থাং হংবো চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে বলেন, যতবার আমি স্বদেশের উপর দিয়ে উড়েছি আমি দেশকে খুঁজেছি, সবার মনোযোগের জন্য ধন্যবাদ, আমি সবাইকে অনেক মিস করেছি। তিনিই একমাত্র মহাকাশচারী যিনি মহাকাশে দীর্ঘতম সময় থাকার রেকর্ড করেছেন। আরেক নভোচারী চিয়াং প্রতিক্রিয়ায় বলেন, মহাকাশে তার জন্য ছিল প্রতিটি দিন অবিশ্বাস্য, বিস্ময়কর এবং আকর্ষণীয়। মাতৃভূমিতে ফিরে এসে তিনি আনন্দিত, মাতৃভূমির জন্য তিনি গর্বিত। বুধবার ভোরে তারা বেইজিংয়ে পৌঁছান। এখন নভোচারীরা মেডিকেল কোয়ারেন্টিনে থাকবেন, তাদের সামগ্রিক মেডিকেল চেক আপ ও বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হবে। পরে তারা সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবেন।